আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 25। আজ আমরা সর্বশেষ চারটি ব্যঞ্জন বর্ণ শিখব, খণ্ড ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমেই শিখে নিই খণ্ড ত। উৎসব মাঝে, উৎসব, খণ্ড ত। তাহলে বন্ধুরা, আমরা খণ্ড ত দিয়ে একটি শব্দ দেখতে পেলাম উৎসব, এবং উৎসব দিয়ে একটি বাক্য দেখতে পেলাম উৎসব মাঝে। চলো আমরা আরো একবার পড়ি। উৎসব মাঝে, উৎসব, খণ্ড ত। এবার খণ্ড ত দিয়ে কিছু শব্দ গঠন আমরা শিখব। খণ্ড ততে উৎসব, খণ্ড ততে চিৎপাত, খণ্ড ততে মৎস্য, খণ্ড ততে চিৎকার। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি। খণ্ড ততে উৎসব, খণ্ড ততে চিৎপাত, খণ্ড ততে মৎস্য, খণ্ড ততে চিৎকার। এবার আমরা বর্ণটি উচ্চারণ করি, খণ্ড ত, খণ্ড ত। এবার বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে আমরা খণ্ড ত বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে খণ্ড ত বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে অনুস্বর। সং সাজে, সং, অনুস্বর। সং সাজে, সং, অনুস্বর। তাহলে আমরা অনুস্বর দিয়ে একটি শব্দ দেখতে পেলাম সং, এবং সং দিয়ে একটি বাক্য সং সাজে। এবার অনুস্বর দিয়ে কিছু শব্দ শিখব। সং, শিং, সিংহ, চিংড়ি। বন্ধুরা, আমরা অনুস্বর দিয়ে কিছু শব্দ শিখেছি, চলো শব্দগুলো আরো একবার পড়ে নিই। অনুস্বরে সং, অনুস্বরে শিং, অনুস্বরে সিংহ, অনুস্বরে চিংড়ি। এবার বর্ণটি উচ্চারণ করি, অনুস্বর, অনুস্বর। এবার দেখে নিই কিভাবে আমরা অনুস্বর বর্ণটি লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে বর্ণটি লিখতে পারি। তোমরাও ঠিক একইভাবে ধাপে ধাপে এই বর্ণটি লিখবে। এবার যে বর্ণটি শিখব তা হচ্ছে বিসর্গ। দুঃখ ভলো, দুঃখ, বিসর্গ। আমরা বিসর্গ দিয়ে একটি শব্দ দেখতে পেলাম দুঃখ, এবং দুঃখ দিয়ে একটি বাক্য দেখতে পেলাম দুঃখ ভলো, দুঃখ, বিসর্গ। এবার বিসর্গ দিয়ে কিছু শব্দ শিখব। বিসর্গতে দুঃখ, বিসর্গতে উহ, বিসর্গতে নিঃস্ব, বিসর্গতে নিঃশব্দ। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি। দুঃখ উহ, নিঃস্ব, নিঃশব্দ। তাহলে আমরা বিসর্গ দিয়ে চারটি শব্দ গঠন শিখলাম। এবার আমরা এই বর্ণটি উচ্চারণ শিখব, বিসর্গ, বিসর্গ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কিভাবে আমরা বিসর্গ বর্ণটি লিখতে পারি। তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে বিসর্গ বর্ণটি লিখবে।
এবার আমরা ব্যঞ্জন বর্ণের সর্বশেষ বর্ণটি শিখব, তা হচ্ছে চন্দ্রবিন্দু। চাঁদের আলো, চাঁদের চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু দিয়ে আমরা একটি শব্দ দেখেছি চাঁদ, চাঁদ দিয়ে একটি বাক্য চাঁদের আলো। চাঁদের আলো, চাঁদের চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে হাঁস, চন্দ্রবিন্দুতে বাঁশি, চন্দ্রবিন্দুতে পিঁপড়া। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি। চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে হাঁস, চন্দ্রবিন্দুতে বাঁশি, চন্দ্রবিন্দুতে পিঁপড়া। এবার আমরা বর্ণটি উচ্চারণ করি, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। এবার দেখে নিই আমরা চন্দ্রবিন্দু কিভাবে লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা চন্দ্রবিন্দু বর্ণটি লিখতে পারি। তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে ধাপে ধাপে বর্ণটি লিখবে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠে আমরা সর্বশেষ চারটি ব্যঞ্জন বর্ণ শিখেছি, খণ্ড, ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।